আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব হাইড্রার খাদ্য পরিপাক পদ্ধতি নিয়ে তো প্রথমেই আমরা জানবো যে পরিপাক কি যে প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইম এবং হরমোনের প্রভাবে জটিল খাদ্যবস্তু সরল দ্রবণীয় এবং শোষণযোগ্য খাদ্যবস্তুতে পরিণত হয় তাকে পরিপাক বলে হাইড্রার খাদ্য পরিপাক দুই ধাপে সংগঠিত হয় প্রথম ধাপে পরিপাক কোষের বাইরে হয় কোষের বাইরে হয় সেটা কোথায় হয় সিলেন্টেরন গে কোষের বাইরে হয় বলে একে বহিকোষীয় পরিপাক বা এক্সট্রা সেলুলার ডাইজেশন বলে এক্সট্রা সেলুলার ডাইজেশন বলে দ্বিতীয় ধাপে এদের অন্তঃকোষীয় পরিপাক হয় অন্তঃকোষীয় পরিপাক গ্যাস্ট্রোডারমিস বা অন্ততকের ক্ষমপথযুক্ত পুষ্টি পেশি আবরণী কোষের অভ্যন্তরে হয় তো বৈকোষীয় পরিপাকের সময় কি ঘটে সিলেন্টেরন গহবরে খাদ্য প্রবেশের পর প্রথমেই হাইড্রা মুখছিদ্র বন্ধ করে দেয় যেন সিলেন্টেরন গহবর থেকে খাদ্য বাইরে বের হয়ে না যায় এরপর গ্যাস্ট্রোডারমিস বা অন্ততকের গ্রন্থি কোষ থেকে গ্লান্ড সেল বা গ্রন্থি কোষ থেকে সিলেন্টেরন গহবরে এনজাইম খরণ করে পেপসিন এনজাইম খরণ করে পেপসিন এনজাইম খরণ করে এবং এই এনজাইম শিকার বা খাদ্যবস্তুর বিভিন্ন বিপাকীয় কাজ বন্ধ করে দিয়ে খাদ্যবস্তুর মৃত্যু ঘটায় তারা সিলেন্টেরন গহবরে খাদ্য প্রবেশের পর প্রথমে এরা মুখ বন্ধ করে দেয় এরপর গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততকের গ্রন্থিকোষ থেকে এনজাইম খরণ করে পেপসিন এনজাইম খরণ করে সিলেন্টেরন গহবরের ভিতর এই এনজাইম শিকারের বিভিন্ন বিপাকীয় কাজ যেমন শশন রেচন এই কাজগুলো বন্ধ করে দিয়ে শিকারের মৃত্যু ঘটায় যেহেতু এদের মুখে দাঁত নাই মুখে খাবার টুকরা টুকরা হয় না এই জন্য এরপরে কি করে এরা এরা এদের দেহপ্রাচীরের সংকোচন এবং প্রসারণ ঘটায় দেহপ্রাচীদের সংকোচন এবং প্রসারণের ফলে খাদ্যের ওপর চাপ পড়ে খাদ্যটা এরকম ছোট ছোট টুকরা বা ছোটো ছোট কণায় পরিণত হয় এরপর এদের গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততকে যে ফ্লাজেলা যুক্ত কোষ আছে ফ্লাজেলা কি আমরা জানি ফ্লাজেলা হলো লম্বা চাবুকের মতো এই যে এইটা আমি ধরে নিলাম যে ফ্লাজেলা যুক্ত কোষ তাহলে এইটা এই যে লম্বা চাবুকের মতো অংশ এটা হল ফ্লাজেলা দেহপ্রাচীরের সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যগুলোকে বা শিকারটাকে ছোটো ছোটো টুকরায় পরিণত করে নেয় এরপর ফ্লাজেলা যুক্ত কোষের ফ্লাজেলা সঞ্চালিত হয়ে বা নড়াচড়া করে ওই টুকরাগুলোকে আরও ছোটো ছোটো আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে এবং সেই কণাগুলোকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত করে এই কণাগুলোর সাথে এনজাইম ভালোভাবে মিশ্রিত হওয়ার পর এনজাইম পেপসিন এনজাইম কি করে প্রোটিন বা আমিষকে প্রোটিন বা আমিষকে পলিপেপটাইডে পরিণত করে পলিপেপটাইডে পরিণত করে পলিপেপটাইড দশের বেশি দশের অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত যৌগ পেপসিন শুধু প্রোটিনকেই পরিপাক করতে পারে পেপসিন প্রোটিন পরিপাককারী এনজাইম যে এনজাইমগুলোর নামের শেষে সিন থাকে তারা প্রোটিন পরিপাককারী যেমন পেপসিন ট্রিপসিন ইরেপসিন সিলেন্টেরন গহবরে কোনো কার্বোহাইড্রেট বা শর্করা এবং লিপিড বা স্নেহ বা ফ্যাট বা চর্বির পরিপাক হয় না কারণ গ্যাস্ট্রোডারমিসের গ্রন্থিকোষ সিলেন্টেরন গহ্বরে শুধু আমিষ পরিপাকের জন্য পেপসিন এনজাইম খরণ করে গ্রন্থিকোষ সিলেন্টেরন গহবরে কোনো শর্করা এবং লিপিড পরিপাকের এনজিআইম খরণ করে না এখানে পেপসিন খাদ্যের কণাগুলোর মধ্যে যে প্রোটিন অংশটা আছে শুধু সেই প্রোটিন অংশকে পরিপাক করে পলিপেপটাইডে পরিণত করে অর্থাৎ এদের বৈকোষীয় পরিপাকের সময় বা সিলেন্টেরন গহবরে খাদ্য পরিপাকের সময় খাদ্যের অদ্য পরিপাক হয় এরপর এই অর্ধ পরিপাক এই বহিকোষীয় পরিপাক শেষ হওয়ার পর এদের অন্তঃকোষীয় পরিপাক হয় কোষের ভেতরে পরিপাক হয় কোন কোষের ভেতর গ্যাস্টোডার্মিসের ক্ষণপদযুক্ত পুষ্টি কোষের ভিতর বহিকোষীয় পরিপাক শেষ হলে গ্যাস্টোডার্মিসের ক্ষণপথ যুক্ত পুষ্টি কোষ ক্ষণপদ সৃষ্টি করে এই যে এটা হলো যুক্ত পুষ্টি কোষ এ আঙ্গুলের ন্যায় সিউডোপোডিয়াম বা ক্ষণপথ তৈরি করে ক্ষণপথকে নকল পা বলা হয় ক্ষণপদের ইংরেজি হল পোডিয়াম সিউডো মানে নকল পোড বা পোডিয়াম মানে পা সিউডোপোডিয়াম মানে নকল পা তাহলে বহিকোষীয় পরিপাক খাদ্য শেষ হলে এই ক্ষণপদযুক্ত পুষ্টি আবরণী কোষ ক্ষণপথ তৈরি করে আঙ্গুলের নেয় ফলে এই যে ক্ষণপদের মাঝে গহবর সৃষ্টি হয় এই গহবরে কিছু তরল সহ খাদ্য আবদ্ধ হয় এরপর ক্ষণপদগুলোর অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে বা ক্ষণপদগুলোর অগ্রভাগ একীভূত হয় অর্থাৎ এই ক্ষণপদের এই যে অগ্রভাগ এই ক্ষণপদের এই অগ্রভাগের সাথে একীভূত হবে এই যে এই রকম এই যে ক্ষণপদের অগ্রভাগগুলো এখানে একীভূত হচ্ছে এই ক্ষণপদের এই যে অগ্রভাগ এই ক্ষণপদের এই অগ্রভাগের সাথে একীভূত হচ্ছে ফলে এখানে একটা থলিকা সৃষ্টি হয় থলিকা সৃষ্টি হয় থলির চেয়েও ছোট অনেক ছোট ছোট তাই আমরা এটাকে থলি না বলে থলিকা বলবো তাহলে কি হলো এই যে এইটা হলো আমার হাটটা আমি ধরে নিলাম ক্ষণপদযুক্ত পুষ্টি পেশি আবরণী কোষ এরা প্রথমে এরকম ক্ষণপথ তৈরি করে এই যে এই আঙ্গুল হলো ক্ষণপথ ফল এই যে এখানে যে গহবরটা তৈরি হলো এই গহবরে কিছু তরল সহ খাদ্য আবদ্ধ হয় এরপরের পরের ধাপে কি হয় ক্ষণপদের অগ্রভাগ একীভূত হয় এই যে এই ক্ষণপদের অগ্রভাগ এই ক্ষণপদের অগ্রভাগের সাথে একীভূত হয় ফল এখানে এই যে এখানে একটা থলিকা সৃষ্টি হয় এই পদ্ধতিতে বা ক্ষণপদ তৈরির মাধ্যমে এই যে খাদ্য গলদকরণ করলো ভেতরে নিল এই প্রক্রিয়ার নাম হলো সাইটোসিস ফ্যাগো বা ফ্যাগি মানে হলো ভক্ষণ করা কাইটোস মানে হলো কোষ অইসিস মানে হলো প্রক্রিয়া প্রসেস তাহলে এই যে ক্ষণপদযুক্ত পুষ্টি পেশি কোষ ক্ষণপদ সৃষ্টির মাধ্যমে খাদ্য ভেতরে নিয়ে নিল এই প্রক্রিয়ার নাম ফ্যাগোসাইটোসিস মানুষের শ্বেত রক্তকণিকা বা বিভিন্ন প্রাণীর শ্বেত রক্তকণিকা এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতেই কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু ভক্ষণ করে এরপর এই থলিকা ঘনপদযুক্ত পুষ্টি পেশি আবরণী কোষের কোষঝিল্লি থেকে এই যে এই স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে গমন করবে এই থলিকা তো এই থলিকার মধ্যে খাদ্য থাকে বলে আমরা এই থলিকাকে খাদ্য গহ্বর বলবো এরপর কি হয় এই খাদ্য গহবরে যুক্ত পুষ্টি পেশি আবরণী কোষের সাইটোপ্লাজম থেকেই প্রথমে অ্যাসিড প্রবেশ করে যুক্ত পুষ্টি পেশি আবরণী কোষেরই সাইটোপ্লাজম থেকে খাদ্য গহবরে অ্যাসিড প্রবেশ করে খাদ্যের সাথে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য এরপর এই খাদ্য গহবরে যুক্ত পুষ্টি পেশি আবরণী কোষের সাইটোপ্লাজম থেকেই বেস বা খার বা ক্ষারীয় তরল বা ক্ষারীয় রস প্রবেশ করে করে এই গহ্বরের ভিতরে যেগুলো অ্যাসিড বা অম্ল ছিল সেগুলোকে প্রশমিত করে দেয় দিয়ে ক্ষারীয় পরিবেশ আনয়ন করে বা সৃষ্টি করে কেন কেন ক্ষারীয় পরিবেশ তৈরি করার দরকার খাদ্য গহ্বরে তিন রকম এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে ট্রিপসিন অ্যামাইলেস এবং লাইপেস এই এনজাইমগুলো অম্লীয় পরিবেশে ভালো কাজ করতে পারে না এই এনজাইমগুলোর কাজের জন্য ক্ষারীয় পরিবেশ দরকার আসলে এনজাইমের কাজ পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত কোনো কোনো এনজাইম অম্লীয় পরিবেশেই ভালো কাজ করে যেমন পেপসিন আমাদের পাকস্থলিতে পেপসিন পরিপাক করে অম্লীয় পরিবেশে কিন্তু পেপসিন অমলীয় পরিবেশে ভালো কাজ করে আবার কোন কোনো এনজাইম ক্ষারীয় পরিবেশে ভালো কাজ করে যেমন ট্রিপসিন অ্যামাইলেস লাইপেস তো খাদ্য গহবরের ভিতর ট্রিপসিন অ্যামাইলেস লাইপেস এনজাইম খাদ্য পরিপাক করবে তো ওরা অ্যাসিড থাকলে ঠিকমতো পরিপাক করতে পারবে না এই জন্যই কিন্তু ক্ষারীয় রস প্রবেশ করবে করে অম্ল প্রশমিত করে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি করবে ক্ষারীয় পরিবেশ যখন সৃষ্টি হলো অর্থাৎ ট্রিপসিন কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলো তখন কি হবে যুক্ত পুষ্টি পেশি আবরণী কোষের সাইটোপ্লাজম থেকেই এই খাদ্য গহ্বরে এনজাইম প্রবেশ করবে তাহলে খাদ্য গহবরে প্রথমে খারি মানে প্রথমে অ্যাসিড প্রবেশ করবে জীবাণুকে ধ্বংস করার জন্য তারপর খার প্রবেশ করবে ট্রিপসিন অ্যামাইলেস লাইপেজ এজ কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য তারপরে এই খাদ্য গহবরে এনজাইম প্রবেশ করবে আর এই যে খাদ্য গহবরে অ্যাসিড প্রবেশ করলো তারপরে খার প্রবেশ করলো তারপরে এনজাইম প্রবেশ করলো এই উপাদানগুলো কিন্তু অন্য কোনো কোষ থেকে আসে না খাদ্য গহবরে ক্ষণপথযুক্ত পুষ্টি পেশি আবরণী কোষের সাইটোপ্লাজম থেকেই কিন্তু অ্যাসিড খার এনজাইম খাদ্য গহবরে প্রবেশ করে ট্রিপসিন এনজাইম খাদ্য গহবরের ভেতর কি করে এই যে বহিকোষীয় পরিপাকের সময় যে সকল পলিপেপটাইট সৃষ্টি হয় আমিষ থেকে সেই সকল পলিপেপটাইটকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে আর অ্যামাইলেস স্টার্স ব্যতীত অন্যান্য শর্করাগুলোকে গ্লুকোজে পরিণত করে হাইড্রা স্টার্স বা স্বেচ্ছার পরিপাক করতে পারে না কারণ স্টার্স বা স্বেচ্ছার তো কোষের সঞ্চিত শর্করা স্টার্স বা স্বেচ্ছার তো কোষের সঞ্চিত শর্করা এরা তো উদ্ভিদ খায় না এরা তো মাংসাশী এরা স্টার্স কিন্তু হজম করতে পারে না কারণ স্টার্স হল উদ্ভিদকোষে সঞ্চিত করার। এরা হল মাংসাশী প্রাণী এদের অ্যামাইলেসটা স্টার্স ব্যতীত অন্যান্য শর্করাকে গ্লুকোজে পরিণত করবে এরপর লাইপেস লিপিড বা স্নেহ বা চর্বিকে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে অর্থাৎ এই খাদ্য গহবরের মধ্যে আমিষ বা পলিপেপটাইড শর্করা লিপিড এই তিন রকম খাদ্যেরই পরিপাক হবে সিলেন্টেরন গহ্বরে এদের শুধু আমিষের পরিপাক হবে আর খাদ্য গহবরের ভিতর যুক্ত পুষ্টি পেশি আবরণী কোষের খাদ্য গহবরের ভিতর আমিষ বা পলিপেপটাইড শর্করা লিপিস সবারই পরিপাক হবে শুধু স্টার্সের পরিপাক হবে না এরা স্টার্সের পরিপাক করতে পারবে না কারণ এরা মাংসাশী আর স্টার্স থাকে উদ্ভিদের কোষে উদ্ভিদের কোষে সঞ্চিত শর্করা স্টার্স আর এই যে পলিপেপটাইট শর্করা লিপিড এগুলা জটিল খাদ্য কোষ এই খাদ্যগুলোকে শোষণ করে নিতে পারে না কিন্তু অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ গ্লিসারাল ফ্যাটি অ্যাসিড এগুলা সরল খাদ্য কোষ এই খাদ্যগুলো শোষণ করতে পারে খাদ্য গহবরে খাদ্য পরিপাক শেষে খাদ্য গহবরের আশেপাশের সাইটোপ্লাজম খাদ্য গহ্বরের আশেপাশের সাইটোপ্লাজম তার মানে ক্ষণপদযুক্ত পুষ্টি পেশি আবরণী কোষেই সাইটোপ্লাজম খাদ্য গহবর থেকে অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ গ্লিসারল ফ্যাটি অ্যাসিড শোষণ করে নেয় তারপরে সেখান থেকে ব্যাপন পদ্ধতিতে এদের অন্য কোষে সরিয়ে পড়ে যেহেতু এদের রক্ত নাই এদের দেহে ফলে খাদ্য কিন্তু রক্তরসের মাধ্যমে সারা সারাদেহে সরিয়ে পড়বে না আমাদের খাদ্যসার বা খাদ্যরস মানে আমাদের পরিপাকের পর যে অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ গ্লিসারল ফ্যাটি অ্যাসিড তৈরি হয় সেগুলা শোষিত হয়ে কিন্তু রক্ত রক্তরসের মাধ্যমে সারা দেওয়া যায় এদের রক্ত নাই ফলে খাদ্য গহবর থেকে খাদ্য গহবরের চারিদিকের সাইটোপ্লাজম খাদ্য সার বা খাদ্য রস বা অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড শোষণ করে তারপর সেগুলো ব্যাপন পদ্ধতিতে সারা দেহে সরিয়ে পড়ে আর খাদ্যের অপাচ্য অংশ যে অংশ হজম হয় না সেই অংশ এদের মুখছিদ্র দিয়ে বের হয়ে যায় দেহের বাইরে কারণ এদের কোনো ছিদ্র নাই